আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশে বিদেশে কাছে এবং দূরে সকলকে জানাচ্ছি টিভির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমরা টিভির মাধ্যমে নিয়মিত আপনাদের সামনে ধর্মীয় আলোচনা বিশেষ করে রমজান মাসে মাহে রমজানের পয়গাম নিয়ে মাঝে মধ্যে কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি দুনিয়া ও আখেরাতের বার্তায় হোলি টিভি আমরা আজকের আলোচনার বিষয় হল মাহে রমজানের পয়গম এই পরিপ্রেক্ষিতে রসলে পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এরশাদ করেন রমজান মাস উপলক্ষে রসুল আসলাম রমজানের মাসকে তিনটি ভাগে ভাগ করেছেন রসুল সালাম এরশাদ করেন আউয়ালুহা রহমা আউসাতুহা মাখফেরা ও আখিরুহা ইতকু মিনান্নার রসুল পাক সাল্লিয় সাল্লাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন হলো রহমতের দ্বিতীয় দশ দিন হলো মাখফেরাতের বা ক্ষমা তৃতীয় অর্থাৎ শেষ দশ দিন হল দোজখের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণের অংশ সম্মানিত দর্শক রহমত মাকফেরাত এবং নাজাতের পয়গাম নিয়ে যে রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে রমজান মাসের প্রথম দশ দিন রহমতের অংশ এই রহমতের অংশে যিনি রমজানের রোজা রেখে ইমান ও এহেসানের সঙ্গে আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একাগ্র চিত্তে শুধুমাত্র আল্লাহর ধ্যানে আল্লাহর খেলে কেউ যদি এই রমজানের রোজা আদায় করে কোরআনের বিধান সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্তের পর পর্যন্ত এই মানুষটা যদি পানাহার কামাচার থেকে পাপাচার থেকে বিরত থেকে রমজানের রোজা আদায় করে রহমত পাওয়ার লক্ষ্যে যদি একনিষ্ঠ চিত্তে এই রমজানের রোজা আদায় করে সে দশ দিনের রহমত অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তির খস্নসিব বলন্দনসিব তার ভাগ্য ভালো যে রহমত পেয়ে গেল সে ক্ষমা পাবে দ্বিতীয় দশ দিন হলো ক্ষমার অংশ পক্ষান্তরে কেউ যদি প্রথম দশ দিনের রহমতের অংশে সে কোনো না কোনো কারণে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে রহমত অর্জন করতে পারল না তাহলে তার পক্ষে দ্বিতীয় দশ দিন ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই যদি রহমতের অংশের রহমত সে পেয়ে যায় পেতে পারে পাওয়া যার পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ অবশ্যই ওই ব্যক্তি দ্বিতীয় অংশের ক্ষমার সে ভাগিদার হয়ে যায় তার জন্য ক্ষমা অবদারিত হয়ে যায় সমানিত দর্শক আসলে একটা আরেকটার সাথে জড়িত ওতপ্রোতভাবে কারণ যে রহমত পাবে সে মাক ফেরাত পাবে পক্ষান্তরে যিনি মাত ফেরাত পাবে তার জন্য নাজাদ বা ক্ষমার অংশটা সুগম হয়ে যায় কারণ ক্ষমাই যদি না পায় তাহলে তো মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে সাল্লাম বলেছেন ইতকুম নার দোজকের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণ দোজকের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার পূর্বের কর্ম হল তাকে ক্ষমা পেতে হবে আর ক্ষমা তিনিই পাবে যিনি রহমত পাবে রসুল পাক সাল্লিয় সাল্লাম হলেন এই রহমতের আধার আল্লাপাক পবিত্র কালামুল্লাহ শরীফের সুর আম্বিয়ার একশো একশত সাত নম্বর আয়েত আল্লাপাক বলেন অমা আর ইল্লা কা ইল্লা রহমাতল্লিল আলমিন বন্ধুগো আমার তাম জগতের জন্য কুল কায়নাতের জন্য সৃষ্টি জগতের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি সমন্বিত দর্শক কোরআন দ্বারা প্রমাণিত রাসুল হলেন সৃষ্টি জগতের রহমত শুধু সৃষ্টি জগৎ বলতে আমরা পৃথিবীকে বললে ভুল হবে আল্লাহর সালতানাত আল্লাহর সার্বভৌমত্ব জগতের মতো এরকম অসংখ্য সৌরজগত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সীমাবদ্ধ সকল জগতের সকল কিছুর জন্য রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ পাক নিজেই কালামে হাকিমে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি জগতের মালিক রসুল পাক সাল্ল সাল্লাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন ওমার সালনাকা ইল্লা রহমত আল্লিল আলমিন আল্লাহ বলেন রাসুল হল সৃষ্টি জগতের রহমত আল্লাহ বলেন আমি হলাম সৃষ্টি জগতের রব আর রাসুল হলেন সৃষ্টি জগতের রহমত অর্থাৎ আল্লাহ যতখানি রাজ্যের জন্য যতখানি স্টেটের জন্য যতখানি সালতানাতের জন্য যতখানি সার্বভৌমত্বের জন্য আল্লাহ রব ঠিক তদ্রুপ ততখানি রাজ্যের জন্য ততখানি সালতানাতের জন্য ততখানি সার্বভৌমত্বের জন্য রাসুল হল রহমত সমানিত দর্শক আল্লাহ যদি রব হয় রাসুল যদি রহমত হয় এই রাসুলকে রহমত তো আল্লাহ দিয়েছেন রহমত আল্লাহই বানিয়েছেন রাসুল রহমতের নবী দয়ার নবী মায়ার নবী সময় দর্শক এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই আজকে যে আমরা রোজা পালন করছি আমরা নামাজ পড়তেছি হজ করতেছি জাকাত দিচ্ছি কালমা পড়ছি দান সৎকা তসবি তাহালিল জিকির আজগার এবাদাত বন্দিগি যাহা কিছু করছি না কেন এই সকল কিছু যিনি আমাদেরকে এনে দিলেন হলেন আল্লাহর কাছ থেকে এই নামাজ রোজা হজ জাকাত সব আমাদের আসুল সাল্লাহ সাল্লাম আমাদের কাছে এনে দিয়েছেন আল্লাহর একত্রপথের দাওয়াত তিনি আমাদের কাছে দিয়েছেন আল্লাহ একজন আছে আমরা জানতাম না রাসুলই আমাদের কাছে প্রকাশ করেছেন আল্লাহ এক অদ্বিতীয় লা শারিক তার কোনো শরিক নেই সমৃদ্ধ ভাইয়েরা তাহলে যেই রমজানের রোজা রাসুলের মাধ্যমেই আমরা পেলাম রাসুল বলে যেই নবীর মাধ্যমেই এই রোজা নামাজ বন্দিকে আমরা পেলাম সেই রাসুলই হল রহমত অর্থাৎ কেউ যদি রাসুলকে ভালোবেসে রাসুলকে মহব্বত করে রাসুলের রহমতটাকে তার অন্তরের ভিতরে জাগা দিতে পারে রাসুলের রহমত্রা সে হাসিল করতে পারে তার জন্যই দ্বিতীয় দশ দিন মহান প্রভুর পক্ষ থেকে ক্ষমা পাওয়া তার জন্য অবদারিত হয়ে যায় যিনি রহমতটা পাবে না অর্থাৎ যিনি রহমত পায় না তার পক্ষে ক্ষমা পাওয়া আদৌ সম্ভব নয় আর যিনি ক্ষমা পাবে তার জন্য মুক্তির রাস্তাটা সুগম হয়ে যাবে সমন্বিত দর্শক আলোচনা দীর্ঘায়িত না করে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করছি একজন জেল কয়েদি তিনি দোষী হোক কিংবা নির্দোষ হোক তার জন্য একজন উকিল নিযুক্ত করা হলো হাকিমের সামনে বিচারকের সামনে তার পক্ষে সাফাই করা হলো ওকালতি করা হলো ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনোভাবেই হোক ওই আসামি যদি খালাস না পায় তাহলে তাকে আর ক্ষমা করা হয় না তাকে মুক্তির কোনো রাস্তা করা হয় না পক্ষান্তরে উকিলের ওকালতিটি বা আসামি তার নিজের করজরে মিনতি করে হাকিমের সামনে বলো বিচারক সম্মানিত মহত্তন আমি এই কাজটা করি নাই আমাকে দয়া করে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক আমার প্রতি রহম করেন আমাকে দয়া করেন আমি আসলে এটা করিনি আমাকে মিথ্যাভাবে ভাসানো হয়েছে আসামি এভাবে করজোরে মিনতি করে হাকিমের সামনে উকিলের মাধ্যমে অথবা আসামি প্রার্থনা করল হাকিমের যদি ওই আসামের প্রতি দয়া হয় অর্থাৎ রহমত হয় তখন হাকিম চিন্তা করে এই আসামির দিকে দৃষ্টি দিয়ে আসামির কথাবার্তা শুনে আসামের নথিপত্র দেখে দেখলো যে না আসলে লোকটা নির্দোষ সে ক্ষমা পাওয়ার উপযুক্ত তখন হাকিম কি করে উকিলের দেওয়া দরখাস্তে সে স্বাক্ষর করে দেয় সে জাবিন নামায় স্বাক্ষর করে দেয় অর্থাৎ তার জন্য কি হলো ক্ষমা করে দেওয়া হলো এই আসামি ম্যাজিস্ট্রেট বিচারক হাকিম তার প্রতি রহম করলো আসামি বলল আমাকে দয়া করেন আমাকে রহম করেন যখন বিচারক তার প্রতি রহম করলো রহম করার পরে তিনি কাগজের ভিতরে সিগনেচার দিয়ে তার জন্য ক্ষমার ক্ষমা করে দিলেন অর্থাৎ ক্ষমাটা তার জন্য গ্রহণ করে নিলেন দরখাস্তটাকে গ্রহণ করে নেন তাকে ক্ষমা করে দেওয়া হলো ক্ষমা করে দেওয়া হওয়ার পরে উকল উকিলের মাধ্যমে এই ম্যাজিস্ট্রেটের জামিন নামাটা যেখানে জামিন হয়ে গেল ক্ষমা হয়ে গেল। এই জামিন নামাটা উকিলের মাধ্যমে জেলখানার জেলারের কাছে প্রেরণ করা হয় জেলখানার জেলার এই কাগজটা হাতে পাওয়ার সাথে সাথেই কি ওই আসামিকে ছেড়ে দেয় নিশ্চয়ই নয় এই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য এই কাগজটা হাতে পাওয়ায় যথেষ্ট নয় হাকিম রহম করেছে দয়া করে তাকে জাবিন করেছে অর্থাৎ ক্ষমা করেছে ক্ষমা করার পরেও এই জাবিন নামাকে জেলখানার জেলারের কাছে দেওয়ার পরে সে এটাকে আবার তার নথিপত্র কাগজপত্রের সাথে মিলাইয়া দুপুরের সময় বারোটা একটার সময় তাকে জাবিন করে দেওয়া হয়েছে কিন্তু বিকাল হয়ে গেল এখনো আসামি জেলখানা থেকে ছাড়া হয় না সন্ধ্যা হয়ে যায় এখনও ছাড়া হয় না এমনও আসামি দেখা যায় বিকেলে সন্ধ্যার পরে নয়তো পরের দিন তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় খালাস করে দেওয়া হয় সমানিত দর্শক তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম একজন হাকিম যখন বিচারক যখন আসামির প্রতি দয়া করে তখন তাকে ক্ষমা করে যখন ক্ষমা করে তখন তাকে মুক্তি দেওয়া হয় খালাস করা হয় মুক্তি তিনি দেওয়ার পরও জেলখানা থেকে আসামি মুক্তি হয়ে বের হইতে এখানে কিছু সময়ের প্রয়োজন হয়ে যায় সমানিত দর্শক তাহলে আমরা এই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারছি রসুল বলছেন আলুহা রহমা ও প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন ক্ষমা অর্থাৎ রহমত যিনি পাবে তিনি ক্ষমা পাবে যিনি ক্ষমা পাবে তিনি দজকের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণ পাবে সমিত দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হোলি টিভির মাধ্যমে আমরা ধর্মের বিভিন্ন বিষয় রমজান মাসে আমরা রোজার বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে নিয়মিত আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন আমাদের আলোচনা শুনুন আমরা রসুলের হাদিস থেকে আপনাদেরকে এতটুকু শিক্ষা দেওয়ার জন্য বলছি আসুন রমজান চলছে আমরা মহান প্রভুর কাছে রহমত কামনা করি আমরা মহান প্রভুর কাছে দ্বিতীয় দশ দিনের মাখ ফেরাত কামনা করি আমরা রহমতের সময় উঠে আল্লাহর কাছে রোনা জারি করি কান্নাকাটি করে ক্ষমা চাই তিনি যদি দয়া করে আমাদের প্রতি দয়াপর্বশ হয়ে ক্ষমা করে দেন তাহলে মরণের পরে কেয়ামতের ময়দানে সেই ললিহান শিকার জাহান নাম থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়া আমাদের জন্য সাধ্য হবে আমাদের জন্য কষ্টকর হবে না আমাদের জন্য পসিবল হবে আমাদের জন্য দুঃসাধ্য হবে না আল্লাপাক দয়া করে আমাদেরকে রমজান মাসে রহমত বরকত মাগফেরাত আমাদেরকে দান করুন আমরা যেন দুনিয়াতে রহমত পাই মাঘেরাত পাই কেয়ামতে মহান প্রভুর সেই তৈরিকৃত লিহান জাহান জাহান্নাম থেকে আমরা রাসুলের দয়া নিয়ে রাসুলের রহমতের উছিলা নিয়ে ক্ষমা পেয়ে আমরা সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বারাক আল্লাহুল কর আনিল মজিদ সমন্বিত দর্শক আপনারা সকলে আমাদের সাথে থাকুন হোলি টিভির মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানগুলো আপনাদের মাঝে প্রচার করতে যা করছি দুনিয়া ও আখেরাতের বার্তায় হোলি টিভি আমাদের অনুষ্ঠান দেখুন শেয়ার করুন লাইক দিন এবং আপনারা সকলে কমেন্টস করুন আমাদেরকে মতামত জানান আমাদের অনুষ্ঠানকে আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেহরবানি করে সকলে আমাদের অনুষ্ঠানগুলোকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনায় আমি আলহাজ সাব্বির আহমেদ ওসমানী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অবরকাত